সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আবারও এসেছি চট্টগ্রামে ভাটিরিতে, আপনাদেরকে দেখাবো পুরাতন দরজা, জাহাজ থেকে সংগ্রহ করা হয়েছে সেরকম দরজা দেখাবো। আমরা আজকে যে দোকানে এসেছি, আমি বেশ কয়েকটি ভিডিও করেছি মেসার্স রাব্বি এন্টারপ্রাইজ, আপনাদেরকে দেখাবো কী ধরনের দরজা আছে এবং প্রাইসের একটা লিমিট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আসলে ডলারের প্রাইস অনেক হাই হওয়াতে এবং জাহাজের একটু হয়তো কম আসে, সেই জন্য দরজার দাম একটু বেশির দিকে। আসলে ওনাদের পার্সোনাল কোনো বিষয় না, বিষয়টা হলো যে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়ে গেছে, পাশাপাশি এখন যে পুরাতন জাহাজ সেগুলো কম আসছে, শিপ কম আসতেছে, যার কারণে দরজার রেট একটু বেশি। তবুও আমরা চেষ্টা করবো ওনাদের কাছ থেকে যে যতটুকু কমে সম্ভব আপনাদেরকে শোনানোর জন্য কী ধরনের এখন রেট আছে। আচ্ছা, কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা, আমাদেরকে কোথা থেকে দেখাবেন? আচ্ছা, এটা এটা কত বাই কত? তিন সাত, তিন ফিট বাই সাত ফিট, তিন ফিট বাই সাত ফিট। এটা কোন দেশি জাহাজ জানেন? আমেরিকান শিপে না? আচ্ছা আচ্ছা, এ হলো লকটা, একটা ভালো মানের একটা, এখানে একটা লক আছে, তারপর ডবল লক না, এটা একটা লক আছে, আবার সরি হ্যাঁ ওই পাশে আছে, আবার এটা এটাও একটা আছে হ্যান্ডেল, হ্যান্ডেল একটা, আর এই পাশে তার লক আছে না? আচ্ছা, এটা তিন ফিট সাত ফিট, তিন ফিট বাই সাত ফিট এই দরজাটি। আচ্ছা, কত পিস আছে আপনার কাছে দরজা? অনেক আছে না, পঞ্চাশের পিস আছে, আপনারা আপনার প্রয়োজন মতো যে কোনো পরিমাণ নিতে পারবেন। আচ্ছা, কত এটা রেটটা? আচ্ছা আচ্ছা, নতুন আসছে, ১৪,২০০ টাকা এই এই দরজাটি। খুবই ভালো মানের দরজা এবং খুব মজবুত বলা যায়, খুব মজবুত। হ্যাঁ, ফায়ার প্রুফ না, এটা ফায়ার প্রুফ দরজা, আর আমেরিকান শিপের, এখানে ভালো মানের লক আছে, একটি ভালো একটি চৌকাঠ আছে, আর এটা হলো গা তিন ফিট সাত ফিট, তিন ফিট বাই সাত ফিট, ১৪,২০০ টাকা, ১৪,২০০ টাকা। আচ্ছা, এটা কি? এটাও তিন ফিট সাত ফিট না? আচ্ছা, এটা কি একটু পাশ বেশি লাগতেছে নাকি? না, একই না, একই না। আর এই লক টক সব কি একই রকম না? আচ্ছা, একটু ডিজাইনটা একটু ভিন্ন না? ডিজাইনটা সুন্দর। হ্যাঁ, দরজাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে অনেক পুরুত্ব। আর এটা তো ভিতরে প্লাস্টিক এলিমেন্টিং করা না, ভিতরে কি আছে? স্টিল আছে। আচ্ছা, ভিতরে স্টিলের একটা একটা দরজা, উপরে আসলে প্লাস্টিক এলিমেন্টিং করা হয়েছে সুন্দরের জন্য, কাঠের মতো, ওয়াটার প্রুফ না? ওয়াটার প্রুফ। এটা প্রাইসটা কত? ১২,৫০০ আচ্ছা, এটা হলো তিন ফিট সাত ফিট, ১২,৫০০ এটা কোন দেশি জাহাজের? আমেরিকান শিপেরই না? আচ্ছা, এখনকার যে লটটা পড়ছে আমেরিকান শিপেরই না? আচ্ছা ঠিক আছে, এটা কি তিন ফিট সাত ফিট? তিন ফিট সাত ফিট, তিন ফিট সাত ফিট। এখানে একটি ভেন্টিলেশনের জন্য, এসএস এর ভেন্টিলেশন, এখানে আপনি যদি অন অফ আছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ অন অফ সিস্টেম। আচ্ছা আচ্ছা, এটা এসএস স্টিলের। আচ্ছা, এটা তিন ফিট সাত ফিট, ভালো মানের লক আছে এখানে, দুই ডবল লক, ডবল লক, ডবল লক, একটি ভালো চৌকাঠ আছে। আচ্ছা, চৌকাঠটা সহ কি তিন ফিট? চৌকাঠটা সহ তিন ফিট না? সহ তিন ফিট। এটার প্রাইসটা কত? ১৪,২০০ এটা তো এমনি ইয়া মানে প্লাস্টিক লেমেন্টিং করা না, এটার মতোই না, কালারটাও সাদা ভিন্ন করছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা অফ হোয়াইট, এটা কাঠের, কাঠের কালার। এটা কত? ১৪,২০০ ওই ওইটা রেট ২০০। হ্যাঁ, এটা হলো ১২,৫০০, এটা ১৪,২০০ ঠিক আছে। এটা আগে আমরা ইয়া করছিলাম না? হ্যাঁ, অনেকগুলো দরজা তখন ছিল। আচ্ছা আচ্ছা, এখানে যে সুপ্রিয় দর্শক মন্ডলী, এখানে যে কবজাটি দেখছেন, এটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অনেক হেভি একটি দরজা, এস এস এর কবজা, অনেক মজবুত কবজা। এখানে কবজা আছে মোট তিনটি, নিচে একটি আর উপরে দুটি। এখানে লক আছে ডবল লক, একটা হ্যান্ডেল আর একটি আলাদা লক আছে। এই দরজাটার অনেক পুর বেশি না? এটা অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি পুরুত্ব। আচ্ছা, এটা এটা কত প্রাইসটা? এটা কয় ফিট কয় ফিট? তিন ফিট সাত ফিট না? তিন ফিট সাড়ে ছয় আছে, তিন ফিট সাত আছে। সাতের প্রাইস কত? সাড়ে দশ, সাড়ে ছয় ফিট হলো সাড়ে দশ, আর সাতের প্রাইস হলো ১২,০০০। ওকে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এরকম কমছে। হ্যাঁ, শেষ পর্যায়ে যেহেতু
আমরা আছি মেসার্স রাব্বি এন্টারপ্রাইজ ফজলহাটের আবদুল্লাহ ঘাটা। আমি ভিডিওস্ক্রিন নাম্বার দিয়ে রাখবো, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এখান থেকে যে কোনো পরিমাণ দরজা নিতে পারবেন। আর তারপর জুবের ব্লগস আপনাদেরকে বলবে যে এটা একটা বিশ্বস্ত দোকান, এখান থেকে আপনি নির্দিষ্ট নিতে পারবেন, কোনো সমস্যা হলে আমাকে কমপ্লেন করতে পারবেন, আমাকেই কমপ্লেন করতে পারবেন। আচ্ছা, এটা এটা কি দরজা? এটা গ্লাস ডোর না? এই পাঁচটা গ্লাস, এটা আবার টেম্পার গ্লাস, এটাতে আপনি ভারী মূল্য কিছু হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো ভালো মানের। এটা কয় ফিট কয় ফিট? এটা তিন ফিট সাত ফিট। এখানে ভালো মানের কবজা আছে, খুবই ভালো মানের কবজা আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তিনটি কবজা আছে। এখানে ডবল লক আছে, এটাকে হ্যান্ডেল লক, আর এটা আর একটা চাবি তালা লক। আচ্ছা, এটা তিন ফিট সাত ফিট, এটা প্রাইসটা কত? সাড়ে দশ হাজার পাঁচশো টাকা। মাঝখানে এখানে একটা টেম্পার্ড গ্লাস আছে, এটা দেখা যাবে একপাশে দেখা যায় না? আচ্ছা, দেখা যায় হালকা, না হালকা দেখা যায়। হ্যাঁ, কেউ কোনো একটা মানুষ আসলো যা সহজে একটা আফসা দেখা যাবে আর কি। হ্যাঁ, পর্দা ইউজ করতে হবে। হ্যাঁ, মনে হয় না এরকম দেখা যাবে না, ওই রকম দেখা যাবে না, যে একটা মানুষ আসলে মানুষের একটা ছায়া দেখা যাবে আর কি। আচ্ছা, দশ হাজার পাঁচশো। আচ্ছা, এই এই ভিতরে কি আছে? বড় দরজা, উনচল্লিশ ইঞ্চি কি একদম চোখাট সহ? উনচল্লিশ ইঞ্চি। আচ্ছা, মানে এটা দুটোর মাঝামাঝি মাঝামাঝি আছে, উনচল্লিশ ইঞ্চি। আচ্ছা, কেমন প্রাইস হবে এটা? 15,500, যেহেতু এটা বড় এই জন্য 15,500। ঠিক আছে, এ কয় পিস আছে এটা? অনেক আছে। ঠিক আছে, এটা তিন ফিট সাত ফিট, তিন ফিট বা সাড়ে ছয় ফিট। হ্যাঁ, ভালো মানের কী বলে এই কবজা আছে ভালো মানের, এখানে লক আছে ভালো, একটি তালা আছে, আর এটা হলো তিন ফিট বা সাড়ে ছয় ফিট। এটার প্রাইসটা কত? 10,500। আপনি এদিকে এসে পারেন কষ্ট করে প্লিজ। হ্যাঁ, 10,500 না? হ্যাঁ, 10,500। এটাও তো অনেক আছে, কোয়ান্টিটি অনেক আছে। 10,500। সুপ্রিয় দর্শক মূল্য, আপনারা মনে রাখবেন, স্ক্রিনশট নেবেন, তারপরে ওনার দাম জিজ্ঞেস করবেন যে কোনটার দাম কত। হ্যাঁ, হ্যাঁ, বেরি করে অনেক সময় কমতেও পারে, কমতেও। হ্যাঁ, যেমন এই দরজার দাম কমছে। হ্যাঁ, অনেক সময় বাড়তে পারে, হ্যাঁ হ্যাঁ, তবে কমার ইয়াটা হারটা কম, কারণ কম হলো এই কারণে যে আমাদের দেশে আসলে সব কিছু দাম বাড়তে থাকে, যে কোনো জিনিস দাম বাড়তেই থাকে, কেনার উপর নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ, এখন তো মানে এখানে হয়তো বিক্রি করতে করতে অল্প কয়েক পিস আছে, এই কথা। হ্যাঁ, আমি হয়তো লাভ করলাম না, ছেড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কি? তিন ফিট বা সাড়ে ছয় ফিট। হ্যাঁ, ভালো মানের, এখানে দুইটা লক আছে, একটা হ্যান্ডেল লক আর একটা সিকিউরিটি লক, আর এখানে ভালো কবজা আছে, ভালো অনেক ভালো কবজা আছে, একটা চৌকাঠ আছে, আর ভিতরের অংশটাও ভালো, খারাপ না। লকের, হ্যাঁ ঠিক আছে, দেখেন সাবধান। হ্যাঁ, এস এস স্টিলের, যে এই বিষয়টা এস এস পুরো বিটটা এস এস স্টিলের। এখানে যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকগুলো সিকিউরিটি, অনেকগুলো লক আছে। আচ্ছা, এটার প্রাইসটা কত? দশ হাজার পাঁচশো। অনেক পিস আছে 10,500 এই দরজাটির দাম। আমরা আছি মেসার্স রাব্বি এন্টারপ্রাইজ। হ্যাঁ, মেসার্স রাব্বি এন্টারপ্রাইজ, আপনাদেরকে দেখাচ্ছি রাব্বি এন্টারপ্রাইজের যে সকল দরজা আছে সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে, যারা ব্যবসায়ী আছেন তারাও পাইকারিতে নিতে পারবেন, যারা খুচরা নিতে চান তারাও নিতে পারবেন। এটা 3 ফিট 7 ফিট।
এটা 3 ফিট 7 ফিট না এটা কাঠ কালার মধ্যে এসএস ভেন্টিলেশন আর কাঠের কালার করা হয়েছে এমনি মেটাল দরজাটা মেটাল এর উপরে হ্যাঁ প্লাস্টিক লেমেন্টিং করা আছে ওয়াটারপ্রুফ আর এটা 3 ফিট 7 ফিট 3 ফিট 7 ফিট দামটা কত $12,500 সুন্দরই দরজাটা কিন্তু একদম ফ্রেশ না সব কিছু মিলে ফ্রেশ হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী এই অংশটা থাকে জাহাজে যেহেতু থাকে হ্যাঁ যাতে বায়ু চলাচল করতে পারে এটার জন্য হ্যাঁ পাস করে হ্যাঁ এটার জন্য রাখা আছে এটা আচ্ছা ঠিক আছে এরপর আমরা কোনটা দেখবো এটা দেখবো আড়াই ফিট বাই সাত ফিট আড়াই ফিট বাই সাত ফিট এটা কি ভালো আছে ভালো আছে এটা না ভালো আছে এটা লাগে আড়াই ফিট বাই সাত ফিট আড়াই ফিট বাই সাত ফিট ওয়াটারপ্রুফ প্লাস্টিক লেমেন্ট করা হ্যাঁ ওয়াশরুমে ইউজ করতে পারবে হ্যাঁ ছিল ওকে এটার প্রাইসটা কত ৮২০০ অনেক পিস আছে আচ্ছা আড়াই ফিট বাই সাত ফিট ওয়াশরুমের জন্য বা ব্যালকনির জন্য হ্যাঁ হ্যাঁ এমনি সুন্দর তো একদম ফ্রেশ সুপ্রিয় দর্শক মূল্য একেবারেই ফ্রেশ আমরা দেখছি যে দরজাটি এটি লেমিনেটিং করা মেটাল দরজা এখানে ভালো স্টিলের এসএসএর কবজা আছে এসএসএর কবজা আছে এখানে দেখতে পাচ্ছেন আবার এখানে লক আছে ডবল লক আমরা এই বিট এসএসএ স্টেনলেস স্টিলের বিটটা এখানে যে তালাটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মেকানিজম আছে ফ্রেশ না হ্যাঁ এটা কত প্রাইসটা এটা প্রাইস পড়বে একটু হাই এটা আমাদের নতুন কিনা ফ্রেশ এর কারণে একটু প্রাইস হাই পড়বে আচ্ছা এটা পড়বে ৯৫০০ এটাও সেম আড়াই ফিট বেশ আড়াই ফিট বেশ ফিট না ৯৫০০ হ্যাঁ তারপর আপনি আমাদের এখানে কিছু আবার ছোট জাপানি দরজা আছে আচ্ছা এগুলো হচ্ছে এটা এটা কয় চার ফিট এটা প্রায় ৩.৫ না ৩.৫ বা ৬.৫ ৩.৫ বা ৬.৫ এটা একটু অনেক প্রস্থ বেশি কিন্তু হাইট একটু কম জাপানি শিপের ওরা ওদের মতো করে বানায় হ্যাঁ হাইটে ছোট হ্যাঁ 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 আচ্ছা তাহলে এটা হলো গা ৩.৫ ফিট বাই ৬.৫ ফিট এটার প্রাইসটা কত ১১,০০০ এটা পড়বে ১১,০০০ টাকা আর এই দরজাটি অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে আর এরপরে কোনটা দেখবো ৩.৫ বাই ৭ আচ্ছা আচ্ছা অনেক সময় দাগ টাগ পরে খোলা টোলার সময় দাগ পরে যায় আচ্ছা তবে সবগুলো তো রং নষ্ট হয় না কিছু কিছু তো রং নষ্ট হয় তো আবার করতে হয় যেটা সত্যি কথা সেটা হ্যাঁ হ্যাঁ মানে যদি রং ছাড়া যদি রংটা যদি না থাকে সেক্ষেত্রে কাস্টমার বলবে যে এটা তো একদম হ্যাঁ বৃষ্টি হয়ে গেছে হ্যাঁ এই বৃষ্টিটা তো আমার বিক্রির স্বার্থে আমাকে রংটা করতে হয় হ্যাঁ এটা হলো ৩.৫ বাই ৭ ফিট এটা প্রাইসটা কত ১৪,৫০০ টাকা ঠিক আছে আমরা দেখছি মেসেজ রাব্বি এন্টারপ্রাইজ এটো এটা ৩.৫ বাই ৭ না এটা একই প্রাইস না ১৪,৫০০ আচ্ছা ঠিক আছে এই দরজাটা কি এটা হচ্ছে ৩.৭ না আচ্ছা রাব্বি ভাই এটা এমনি একটু গরম দেবো দেখেন সাবধান আপনি কিন্তু সাবধান ব্যথা পাইলে কিন্তু আমি জানি না আমি একটা ছবি তোলার জন্য হ্যাঁ আপনি একটা সাইডে দাঁড়ান ধরেন হ্যাঁ আমরা দেখছি মেসেজ রাব্বি এন্টারপ্রাইজ আমি থামনেলে এই ছবিটি দেওয়ার জন্য মেসেজ রাব্বি এন্টারপ্রাইজ আমরা চেষ্টা করি রাব্বি এন্টারপ্রাইজের সাথে মানে সমস্ত কিছু দেখানোর জন্য কারণ এই দোকানটি আমি আমার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ভালো দোকান ওনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা যে কোনো কোয়ান্টিটির বা যে কোনো পরিমাণ টাকার যদি মালামাল নেন একদম নিঃসন্দেহে নিতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা নেই ওনাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার এখান থেকে কুরিয়ার সার্ভিস আছে ওনারা ব্যবস্থা করে দিতে পারবে অথবা যদি কোনো যদি পিক আপ বা ট্রাক ভাড়া করতে চান হ্যাঁ বেশি হলে কাস্টমারের যাতে সুবিধা হয় হ্যাঁ মানে আপনি আপনার ব্যবসা করবেন একটু পরিমাণ কম আর যাতে যিনি কিনবেন
যদি আমাদের থেকে প্রফিট 60 জন না পায় তাহলে আর না না আবার আসবে হ্যাঁ আবার আসতে যাবে তো আমাদের উপরে আসে আপনার আপনার কাছ থেকে যদি একবার নিয়ে যদি সে ভালো পায় সেই গল্পটা আরো 5টা জায়গায় বলবে হ্যাঁ তারপর আরো 5 হ্যাঁ হ্যাঁ আরো 5 জন আসবে যদি আমি ওকে খারাপ ভাবে ব্যবহার করি বা চিট করি তাহলে আসবে না হবে না অন্য জনকে নিষেধ করতে যেন আমি না যাওয়া আর গুনাহ হবে ওটা আমার লস হবে হ্যাঁ গুনাহ লস হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে জি অবশ্যই দিবেন হ্যাঁ ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আছি ঢাকা চিটাং রোডের আবদুল্লাহ ঘাটা আমরা আছি এখন মেসেজ রাব্বি এন্টারপ্রাইজ ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আপনারা যাতে যে কোনো জিনিস যাতে পছন্দ করলে যাতে একটা ভালোভাবে ভালো দোকান থেকে নিতে পারেন সেই প্রচেষ্টা আমাদের সবসময় থাকে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন ওনাদের বিজনেসের জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম